আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে শুভ সকাল। সকালবেলা আমি বাচ্চাদের স্কুলের টিফিন রেডি করছি। আমি আমার বাচ্চাদেরকে বাসা থেকেই টিফিন দেই স্কুলে সব সময়। তো এই যে বাচ্চাদের টিফিন রেডি করে ফেললাম, এখন বাচ্চারা রেডি হবে, তারপর ওদেরকে পিক করব। যাও মেয়েটি ঢুকো। তো আসলে আমাদের বাসা থেকে স্কুল অত একটা দূরে না, কিন্তু বাহিরে প্রচণ্ড রোদ গরম, বাচ্চারা আসলে সহ্য করতে পারে না, সেজন্য আমি নিজেই ওদেরকে দিয়ে আসি, আবার মাঝে মধ্যে নিয়ে আসি। তো ছেলেটা হেঁটেই আসে, সকালবেলা আমি দিয়ে আসি, আসার সময় ও হেঁটে আসে। মাঝে মধ্যে আবার আমি ফ্রি থাকলে ওকেও পিক করি, তারপর ওদেরকে নামিয়ে দিয়ে আমি আবার আমার জবে যাব। ওরা যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ আমি আবার বাহিরে একটা জব করি, 4 ঘন্টা 5 ঘন্টা এরকম। তারপর আমি জব থেকে বের হয়ে আবার মেয়েকে পিক করতে আসি। ছেলের স্কুল ছুটি দেরি, অনেক দেরিতে হয়, সেজন্য একসাথে ওদেরকে পিক করতে পারি না, আলাদা আলাদা করতে হয়, আর মাঝে মধ্যে ছেলে নিজেই চলে আসে বাসায়। এখন যাচ্ছি ওদেরকে নিয়ে। চলে এলাম ওদের স্কুলে, ছেলেকে আগেই নামিয়ে দিয়েছি, এটা হচ্ছে মেয়ের স্কুল। চলে এলাম মেয়ের স্কুলে, এখন মেয়ে স্কুলের ভেতরে চলে যাবে আর আমি চলে যাব আমার কাজের জায়গায়। আর অনেক বাচ্চারাও চলে এসেছে। বাচ্চাদেরকে দিয়ে আমিও আমার কাজের জায়গা চলে আসলাম। ব্যস্তময় জীবন জাপান, আসলে অল টাইম ব্যস্তময় জীবন সবার ক্ষেত্রেই, সব প্রবাসী বাংলাদেশি সবাই একরকম। তো সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।